الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মাহবুদের দরবারে কালেমতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, যিনি মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা প্রবর্তন করেছেন, সেই রসুলের প্রতি লাখো সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আপনারা আমাদের এই আয়োজনে শরিক হচ্ছেন, তাদের সকলকে ভয়েস অফ নূরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদের সামনে পর্দা বা হিজাব বিষয়ে আলোচনা শুরু করেছি। প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পর্দা, এটি হচ্ছে উর্দু শব্দ। উর্দু এর আরবি হচ্ছে হেজাব। তো হেজাব বা পর্দা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি একটি বিধান, একটি নির্দেশ। এই নির্দেশ পালনের মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ, গোটা মুসলিম জাতির জন্য কল্যাণ, আমাদের পরিবারের কল্যাণ, আমাদের সমাজের কল্যাণ এবং আমাদের রাষ্ট্রীয় কল্যাণ। নারীদের সুরক্ষা, তাদের সতীত্বের গ্যারান্টি আল্লাহ তাআলা এই পর্দার মাধ্যমে প্রদান করেছেন। যে একজন নারী যখন পর্দা মেনে রাস্তায় বের হয়, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে তার ইজ্জত এবং আবরুর সুরক্ষার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তো পর্দার সবচাইতে উত্তম জায়গা হচ্ছে নারীদের জন্য ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুমিন নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে এবং জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্য বিকশিত করে বাহিরে বের হবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ যে নারীরা ঘরে অবস্থান করবে এবং নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে উপস্থাপন করবে না, তাদের সৌন্দর্য বিকশিত করে পরপুরুষের দৃষ্টির খোরাক হবে না। এটি আল্লাহর নির্দেশ। আর এই নির্দেশ মানার মধ্যেই রয়েছে কল্যাণ। তাহলে প্রথমেই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঘরে অবস্থান করবে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা এই ব্যাপারে রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে একটা নিবেদন পেশ করেছিলেন, সেটি হলো যে পুরুষরা সওয়াবের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে,
নেকি কামানোর ক্ষেত্রে তারা আমাদের চাইতে বেশি অগ্রগামী, তার কারণ তারা জিহাদে যাওয়ার সুযোগ পাচ্ছে। তা আমরা তো ঘরে থাকার কারণে, সঙ্গত কারণেই সেই জিহাদের মতো সব থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা ঘরে অবস্থান করলেই তোমাদেরকে জিহাদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার কারণ পুরুষরা জিহাদ করবে আর নারীরা ঘরে অবস্থান করবে, নিরাপত্তার মধ্যে থাকবে, তারা সুরক্ষিত থাকবে, এই চিন্তা যখন একজন মুজাহিদের মনে জাগে তখন সে স্বাভাবিকভাবেই পরিপূর্ণ হক আদায় করে জিহাদ করার সুযোগ পায়। আর যদি চিন্তা থাকে নারীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে, তাদের নিরাপত্তার শঙ্কা যদি তাদের মধ্যে থাকে তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটু মনোবলের ঘাটতি দেখা দেয়। তো আল্লাহর নির্দেশের মধ্যেই কল্যাণ রয়েছে, আর এই কল্যাণ যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর নির্দেশ পালন করতে হবে, নারীদেরকে ঘরে অবস্থান করাতে হবে, তারা সংসার সামলাবে, ছেলেমেয়েদেরকে লালন পালন করবে এবং ঘরটাকে, স্বামীর সংসারটাকে গুছিয়ে রাখবে। এরপরেও যদি তাদের বিশেষ প্রয়োজনে বাইরে যেতেই হয় অবশ্যই তারা পর্দা মেনটেন করে ঘরের পরিবেশে তারা বের হবে এবং তার সৌন্দর্য যাতে পর পুরুষ উপভোগ করতে না পারে এ বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়াকিমনাস সালাতা, হে নারীরা তোমরা সালাত কায়েম করো, ওয়াতিনাজ যাকাতা যাকাত আদায় করো, ওয়াতিউনাল্লাহ রাসূলাহু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা মিন আহলিল বাইত, যে তোমাদের অপবিত্রতা থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করতে চান, ওয়া ইতাহহিরুকুম তাতহীরা এবং তোমাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করতে চান। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, নারী এবং পুরুষ আমাদের উভয়ের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, সুতরাং উভয়ের মধ্যে শান্তি, নিরাপত্তা, স্বস্তি কোন পথে আছে এ বিধানও আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। প্রত্যেকটা বিধান সৃষ্টির জন্য আল্লাহর যে বিধান এটা হচ্ছে সবার জন্যই কল্যাণকর। বিধান দিবেন একমাত্র আল্লাহ, যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যে সৃষ্টি যার বিধান চলবে তার, অর্থাৎ সৃষ্টি করেছেন আল্লাহ, বিধানও দিবেন আল্লাহ। আর এই বিধান যদি আমরা পালন করি তাহলে আমাদের জীবনে আসবে বরকত, বরকতময় জীবন আমরা লাভ করতে পারবো, যেহেতু বরকতের মালিক হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সারা পৃথিবীর প্রতিপালক আল্লাহ হচ্ছেন বরকত দেওয়ার একমাত্র মালিক। তা আমরা যদি আল্লাহর বিধান মানি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সংসার জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধান যদি আমরা পালন করি আল্লাহ তাআলা আমাদেরকে একটা বরকতময় জীবন উপহার দিবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকার কথা বলেছেন, সমস্ত অশ্লীলতাই আল্লাহ তাআলা হারাম করেছেন। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন ইলা আখিরিল আয়া, হে নবী আপনি বলে দিন যে আমার রব সব ধরনের অশ্লীলতা থেকে, অশ্লীলতাকে হারাম করেছেন, সেটা প্রকাশ্য হোক অথবা গোপন হোক। এজন্যে সব ধরনের অশ্লীলতাই আমাদেরকে বর্জন করতে হবে। এরপরে
পর্দার অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে আর একটা মাধ্যম হচ্ছে যে পরপুরুষের সাথে নারীরা কর্কশ ভাষায় কথা বলবে, মিষ্টি সুরে হাসি মুখে তাদের সে পরপুরুষের সাথে কথা বলা যাবে না। অপরিচিত কেউ ফোন করলে, ফোন যদি কোনো নারী রিসিভ করে, তার সাথে স্বাভাবিক ভাষায় মোটামুটি একটা কর্কশতা নিয়ে তার সাথে কথা বলতে হবে, এ বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। সেটি সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসাআন নাবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইয়া নিসা النবী, হে নবীর নারীরা, নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা দুনিয়ার সাধারণ নারীদের মতো নও। এটা সকল ইমানদার নারীদের বেলায় প্রযোজ্য। ইনি তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ফালা তাখদাউনা বিল কওলে, যে তোমরা মিষ্টি ভাষায়, নরম ভাষায়, কোমল ভাষায়, হাসি মাখা কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলবে না। এ জাতীয় কথা, অর্থাৎ যদি মিষ্টি ভাষায়, কোমল ভাষায় যদি পরপুরুষের সাথে কথা বলা হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশে বলছেন, ফায়াতমা আল্লাযি ফি কলবিহি মারদ, যে যাদের কলবের মধ্যে রোগ আছে, অর্থাৎ অশ্লীলতার রোগ যাদের মধ্যে রয়েছে, জেনার রোগ, আকাঙ্ক্ষার রোগ যাদের মধ্যে রয়েছে, সে লোভে পড়ে যাবে। অকুল না কওলা মারুফা, তাদের সাথে কথা বলতে হবে স্বাভাবিক ভাষায়। তাহলে বোঝা গেল যে মিষ্টি ভাষায় কথা বলতে গেলে অনেক সময় পুরুষরা আকাঙ্ক্ষা বোধ করে এবং তারা লোভে পড়ে যায়, ওই সমস্ত পুরুষ যাদের ফি কলবিহি মারদ, আল্লাহ বলেছেন যাদের অন্তরে রোগ রয়েছে, তারা লোভে পড়ে যেতে পারে। এই জন্যে আল্লাহ তাআলা বিধান, সকল বিষয়ে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, পর্দা মেনটেনের ব্যাপারে কি কি মাধ্যম আমরা অবলম্বন করব, কোন কোন উপায় আমরা অ্যাপ্লাই করব, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে বিভিন্ন সূরায় এই দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরে পর্দার আরেকটা বিষয় হচ্ছে, কারো ঘরে প্রবেশ করতে হলে অবশ্যই তার অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকা খায়রুল লাকুম লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা যখন একে অপরের ঘরে প্রবেশ করতে যাও, হাত্তা তাস্তানিসু, যে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করবে না। এরপরে অতসল্লিমু আলা আহলিহা, এই সালামের মাধ্যমে অনুমতি নিতে হবে, যে ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিতে হবে এবং এই সালামের মাধ্যমে এই অনুমতি নিতে হবে। জালিকা খৈর, এটা হচ্ছে উত্তম পন্থা। জালিকা খৈরুল লাকুম, এটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর। লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় এর থেকে তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে। তো এরপরে
পর্দা না মানার কারণে, পর্দা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, আল্লাহ ভীতি না থাকার কারণে ভালোবাসার নামে আমাদের সমাজে অশ্লীলতা বিরাজ করছে। ভালোবাসা একটা পবিত্র জিনিস, এই ভালোবাসাটাকে আমরা ইবাদতের মধ্যে সামিল করতে পারি। যেমন বাবা মার প্রতি ভালোবাসা, ভাই বোনদের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, এই ভালোবাসা পবিত্র। এর মাধ্যমে আমরা এই ভালোবাসাকে ইবাদত হিসাবে পালন করতে পারি। কিন্তু ভালোবাসার নামে পরপুরুষের সাথে, পরনারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়া এবং জেনার মাধ্যম হিসাবে ভালোবাসাকে বেছে নেওয়া, এটা কোনো ক্রমেই একজন মুসলমান হিসাবে সে করতে পারে না। এই পর্দা না থাকার কারণে, পর্দার বিধান না মানার কারণে আজকে আমাদের সমাজে আমাদের উঠতি বয়সের ছেলেমেয়েরা লেখাপড়া ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্কে, বিভিন্ন হোটেলে গিয়ে তারা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আফসোসের বিষয়, আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম শিখাই না, কোরআন শিখাই না, হাদিস শিখাই না, ইসলামের বিধিবিধান শিখাই না, যার কারণে এই ভালোবাসার নামে অবৈধ সম্পর্কে জড়িয়ে মেয়েরা নিজের বাবা মার অনুমতি ব্যতি রেখে কোর্ট ম্যারেজ করছে, বিভিন্ন ভাবে তারা নির্যাতিত হচ্ছে, তারা ধর্ষণের শিকার হচ্ছে। কারণ একটাই, এই পর্দা পালন না করার কারণে। তারা যদি ইসলাম বুঝত, কোরআন বুঝত, রাস্তাঘাটে বের হওয়ার সময় এই পর্দা মেনে যখন রাস্তায় বের হবে, তখন আল্লাহর সেই বিধান যে তাদেরকে ভদ্র হিসাবে চেনা যাবে এবং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর এই পর্দা না থাকার কারণেই ছেলেরা মেয়েদের প্রতি আকর্ষিত হয়ে তাদের চারিত্রিক পদস্খলন তারা ঘটিয়ে ফেলছে, জেনার মতো অপরাধে তারা বিজড়িত হয়ে যাচ্ছে। সেই জন্যে এই ভালোবাসা নামে যদি সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইবনে মাজার 921 নম্বর একটি হাদিস, এই পর্দা না মানার কারণে সমাজের মধ্যে অবাধ মেলামেশা যখন শুরু হবে, জেনা ব্যভিচার যখন শুরু হবে, আল্লাহ তাআলা সেই সমাজে এমন ধরনের গজব, এমন ধরনের রোগ দিবেন যেই রোগ পূর্বেকার জামানায় ছিল না, যেই রোগটার পূর্বের জামানার মানুষের মধ্যে ছিল না। এই জেনা ব্যভিচারের কারণে, পর্দা না মানার কারণে, এই অশ্লীলতায় জড়িয়ে পড়ার কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যেই এমন মারাত্মক ব্যাধি, মারাত্মক অসুখ আমাদের উপরে চাপিয়ে দেন, যার কারণে এই অসুখের ওষুধও অনেক সময় পাওয়া যায় না। এই যে এইডস রোগ, এটা কিন্তু এই ব্যভিচারের মাধ্যমে ছড়ায়। আল্লাহ তাআলা মানুষের যৌন ক্ষুধা দিয়েছেন, কিন্তু সেটাকে পূরণ করার জন্য বৈধ সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে বিয়ে। বিয়ের মাধ্যমে তার শারীরিক চাহিদা পূরণ করবে, এর মাধ্যমে সে সওয়াবেরও ভাগিদার হবে। কিন্তু আজকে আমরা সমাজে বিয়েকে কঠিন করে ফেলেছি আর জিনা ব্যভিচারকে আমরা সহজ করে দিয়েছি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পর্দার বিধানকে লঙ্ঘন করার একটা প্রবণতা আমাদের সমাজে চলে আসছে। একটা ছেলেমেয়ে যখন অবাধে চলাফেরা করবে, অবাধে মেলামেশা করবে, তখন তাদের মধ্যে এই মেলামেশার কারণে, অবৈধ মেলামেশার কারণে যে এইডস নামক যে রোগটা, যেই দেশে যত বেশি অবাধ যৌনাচার সেই দেশে তত বেশি এই রোগের আবির্ভাব। আফ্রিকার মধ্যে, ইউরোপের মধ্যে, আমাদের পার্শ্ববর্তী থাইল্যান্ডে, মায়ানমারে, বিভিন্ন জায়গায় যেখানে যত বেশি অশ্লীলতা সেখানে তত বেশি এই এইডস রোগের প্রাদুর্ভাব। তো আমরা এই কঠিন রোগ থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, অবশ্যই আমাদেরকে পর্দা পালন করতে হবে এবং জেনা ব্যভিচার থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। এই পর্দার বিধানটা, এটা কিন্তু মানে অল্প বয়সী যুবক যুবতীদের জন্য, বয়স্ক যারা তাদের বিষয়ে কিন্তু
আল্লাহ তাআলা একটা সারের ব্যবস্থা করেছেন, যে সূরা নূরের 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসাঈ আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা জুনাহুন আন তাদআনা সিয়াবাহুন্না গায়রা মুতারাব্বিজাতিন বিজিনা ওয়াইন ইয়াসতাফিফনা খায়রুল লাহুন্না আল্লাহু সামিউন আলীম। যে সমস্ত নারীরা বয়সের ভারে নুয়ে পড়েছে, ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি, ওই সমস্ত নারী যারা বসে গেছেন অর্থাৎ বয়সের কারণে নুয়ে পড়েছেন এবং নিকাহের কোনো আকাঙ্ক্ষা নাই, লায়ারজুনা নিকাহান ফালাইসা জুনাহুন আই ইয়াদানা সিয়াবাহুন্না, যে পর্দার জন্য অতিরিক্ত কাপড় এটা তারা না পরিধান করলেও চলবে, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন কি কারণে, যে তাদের বয়সের প্রান্ত তারা অতিক্রান্ত করেছেন, এখন আর বিয়ে শাদীর কোনো আকাঙ্ক্ষা তাদের মধ্যে নাই, তাদেরকে দেখে আকর্ষিত যুবকরা আকর্ষিত হয় না, এই কারণে তাদের বেলায় এই ছাড়টা রয়েছে। কিন্তু তারপরেও যদি তারা এটা পালন করে তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে, আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং জানেন। তো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তো নারীরা আল্লাহর পক্ষ থেকে পুরুষের জন্য নিয়ামত, নারীদের প্রতি পুরুষের আকর্ষণ এটা সেই মানে সৃষ্টির শুরু থেকেই। একজন নারী যখন বেপর্দায় বাহিরে বের হয় তখন শয়তান তাকে আরও সৌন্দর্য করে পুরুষের সামনে উপস্থাপন করে। তিরমিজি শরীফের তৃতীয় খণ্ডের 1173 নম্বর হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন কোনো নারী তার সৌন্দর্য বর্ধিত করে যখন রাস্তায় বের হয় তখন শয়তান তার সৌন্দর্য আরও বৃদ্ধি করে তাকে আরও আকর্ষণীয় করে পর পুরুষের সামনে উপস্থাপন করে দেয়, তাকে পাওয়ার জন্য সে চেষ্টা করে, এবং এই কারণে এই পর্দা লঙ্ঘিত হওয়ার কারণে শয়তান এই সুযোগটা গ্রহণ করে এবং সমাজের মধ্যে একটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। ওই নারীকে সে পাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, তার সাথে অবৈধ মিলেমেশার জন্য সে মানে প্রলুব্ধ হয়। তার কারণে আমাদেরকে পর্দা মেনে চললে এই অঘটন থেকে আমরা আমাদের পরিবার এবং সমাজকে রক্ষা করতে পারব। তো আল্লাহর বিধান এটি হচ্ছে সার্বজনীন, সবার জন্য কল্যাণকর। এই কল্যাণকর বিধান আমরা যদি আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে আমরা যদি পালন করতে পারি তাহলে জেনা, ব্যবিচার, ইপটিজিং, এরপরে উত্তক্ত করা এবং পারিবারিক অশান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান আমরা সবাই পালনের মাধ্যমে একটি সুরক্ষিত, সুন্দর, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা আমরা সমাজে কায়েম করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। এই বলেই আমার দ্বিতীয় পর্ব আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।